মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির বিজেপির বিরুদ্ধে দলনেতা রেণু মণ্ডলের স্বামী বিজেপি নেতা বরুণ মণ্ডলের বিরুদ্ধে সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ ওঠে। জানা যায়, রেণু মণ্ডল প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর করার জন্য প্রথম কিস্তির 60,000 টাকা পান। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য ব্লকের আধিকারিক প্রসেনজিৎ সরকার ও ব্লক কর্মী পলাশ কর্মকার মানিকচক ব্লকের জোতপাট্টা গ্রামে রেণু মণ্ডলের বাড়িতে যান। তিনি নিয়ম মেনে বাড়ি করেননি। অভিযোগ, তার স্বামী বরুণ মণ্ডল জোর করে তদন্ত প্রক্রিয়া শেষ করার চাপ দেন। তারা রাজি না হওয়ায় তাদের মারধর করা হয় বলেই অভিযোগ। সেই সময় আমি বাড়িতে ছিলাম, হঠাৎ করে ওখান থেকে আমাকে একজন বিকাশ মণ্ডল হয়তো ফোন করেছিল। আমাকে ফোন করার পরে বলছে আমাদের ব্লক থেকে সরকারি আধিকারিকগুলো গেছিলো। কেন গেছিলো? যে ঘরের দ্বিতীয় লটের ছবি তোলার জন্য, ঘরের পিএম বাংলা আবাস যেন যে ঘরটা পেয়েছিল তার জন্য ছবি দ্বিতীয় কিস্তির টাকা ছবি করার জন্য গেছিলো। তাদের যেটা শুনলাম যে আমাদের পঞ্চায়েত সমিতির যে মেম্বার রেণু মণ্ডল তার হাজব্যান্ড, সেটা আমাদের সরকারি আধিকারিকগুলোকে হাসওয়া দিয়ে তাড়িয়েছে। সেটা প্রাণে হয়েছে, গ্রামের লোকজন কিছু এসে রক্ষা করছে। এগুলো রিপোর্টগুলো দেখলাম, আহত আছে তো? হ্যাঁ, সেটা এখন বর্তমানে ও পায়ে বাঁশ টাঁচিয়ে তাড়িয়েছে, হাসালিয়ে তাড়িয়েছে, মেরেছে ওকে মেরেছে। এটা আমাদের, আমি মনে করি এটা আমাদের সরকারি মানে একটা নির্বাচনী মানে যেহেতু ঘোষণা হওয়ার পরেও আমাদের একটা সরকারি দপ্তরে যে আধিকারিককে যে অন্যায়ভাবে যে অস্ত্র নিয়ে তাড়ানো হয়েছে, সেটা আমি মনে করি এটা দুঃখজনক ঘটনা। দ্বিতীয় কিস্তির টাকা কি তাড়াতাড়ি কী জন্য শুনতে পেলাম? যে ছবি তুলতে গিয়েছিলো। হ্যাঁ, ছবি তুলতে দেয়নি নাকি এইরকম? কেন ছবি তুলতে দেয়নি? আপনি তো ওখানকার, আপনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, কী শুনলেন? আমি যে শুনতে পেলাম, ওরা বলছিল কি এতদিন থেকে আসনি, কেন এরকম বলেছেন? ওরা কি জোর জুলুম দেখাচ্ছে? হ্যাঁ, জোর জুলুম দেখেছিল যে এখন এতদিন ধরে ছবি হয়নি কেন, এই ধরনের কি তর্ক বিতর্ক ওদের মধ্যে হয়েছিল এইটুকু আমি শুনেছিলাম। কোন দল করে তারা? তারা বর্তমানে এখন আমাদের পঞ্চায়েত সমিতির এই বিজেপির মেম্বার, আমাদের ব্লকের বিরোধী নেত্রী, পঞ্চায়েত সমিতি ওনার হাজব্যান্ড বরুণ মণ্ডল, পঞ্চায়েত সমিতির যে যিনি, কি নাম তার? বরুণ মণ্ডল। দেখলাম যেগুলো ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের আধিকারিকগুলো যদি অন্যায়ভাবে যদি এইভাবে ব্যবহার করে, তাহলে আমরা প্রশাসনগতভাবে আমরা দেখবো বা সামাজিকগতভাবে যাতে এই ধরনের মানে লজ্জাকর ঘটনা, হ্যাঁ, এটা আমরা বিশেষ আমরা খুব দুঃখিত এই ঘটনা শুনে। কি মরটক খেয়েছিল? জোতপাট্টা ঘটনা। কোন কোন গ্রাম পঞ্চায়েত? মানিকচক গ্রাম পঞ্চায়েত, জোতপাট্টা গ্রাম। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় যুগ্ম বিডিও রমেশ চন্দ্র মণ্ডল ও পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ বরুণ মণ্ডলকে গ্রেপ্তার করে। এখন আমি সাংবাদিক, আপনি ধরলো কেন পুলিশ? কেন মারধর করলেন সরকারি কর্মচারীকে? সরকারি কর্মচারীকে এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আমরা বিডিও সাহেবকে দিয়ে মাইকিং করেছি যে কেউ এক টাকা কাট বানিয়ে তুলবে না। দুবার তিনবার অভিযোগ করেছি বিডিও সাহেবকে, তা সত্ত্বেও এরা যত ব্লক স্টাফগুলো আছে সব কাট বানিয়ে তুলছে। কারা সরকারি কর্মচারীরা? কর্মচারীরা। আপনি কোন পার্টি করেন? আমি বিজেপি পার্টি করি। কোন পদে আছেন? আমি পঞ্চায়েত সমিতি মেম্বার আছি। কি দিয়ে, কেন, কি দিয়ে মেরেছিলেন ওকে? এমনি কিছু দিয়ে মারেনি, এমনি শুধু ওই হাতাহাতি হয়েছে, একটু ছোট বাঁশ এরিয়ে ছিল, হালকা একটু হয়েছে আর মারেনি। কোন পঞ্চায়েতের মেম্বার আপনি? হ্যাঁ, কোন পঞ্চায়েতের মেম্বার আপনি? মানিকচক, মানিকচক ব্লক। মানিকচক ব্লক, মানিকচক গ্রাম পঞ্চায়েতে? না, ব্লকের। কোন পঞ্চায়েত? পঞ্চায়েত সমিতি। কি নাম আপনার? আমার নাম বরুণ মণ্ডল। আমারও যে ওই বাড়ি এসে প্রধানমন্ত্রী আবাস যোজনা সবারই ফটো করছে, ওদের কাছে টাকা তুলছে, আমার কাছেও 10,000 টাকা চাইলো। এগুলো কি? আপনি কি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, অনেকবার প্রতিবাদ করেছি, অনেকবার। আপনি কবারের মেম্বার? আপনি কবারের মেম্বার? আমি প্রথমবারের মেম্বার। কি দিয়ে মারধর করেছিলেন? উনি কোন পদে আছেন যাকে মারধর করেছেন? ও আছে, ব্লকের স্টাফ আছে। অপরদিকে রেণু মণ্ডল অভিযোগ করেন যুগ্ম বিডিও তার স্বামীকে মারধর করেছে। ঘটনা হয়েছিল আমার মানে 5 মাস আগে, পিএমওয়াই ঘর যে ঢুকেছে আমারটা,
তো প্রথম রাউন্ডে যেটা ছবি তুলেছে সেটার মাধ্যমে টাকা ঢুকেছে। এবার দ্বিতীয় রাউন্ডে যখন আমার নীলটন পর্যন্ত হয়ে গেছে, প্রসঞ্জিতকে এবার ফোন করতে ছবি তুলতে বলছি, ওই প্রসঞ্জিৎ প্লাস এরা বলছে যে কি না, টাকা না দিলে 10,000 টাকা লাগবে, 10,000 টাকা না দিলে হবে না। আমি বললাম কেন দাদা 10,000 টাকা আমরা একটা বিজেপির মেম্বার কেন দিব? বলছে বিজেপির মেম্বার আছো বলেই তোমাদের কোনো ই নাই, তোমাদের কাছ থেকে টাকা নেবই, আমাদের অফিসে টাকা লাগে। ওই জয়েন্ট সাহেব রমেশ চন্দ্র মণ্ডল ওনাকে বলছে যে কি না, ওই জয়েন্ট সাহেব আমাদের কাছ থেকে টাকা নেই, আমরা টাকা কিন্তু না দিলে আমরা স্টাফ মিলে আমরা কাজ করতে পারবো না, টাকা আমাকে দিতেই হবে। এইভাবে মানে কি এতদিন বুঝে বুঝে বলে চলে যাচ্ছি। আমার বাড়ির আশেপাশে আমাদের সমাজে আমি ছোটা বুথ নিয়ে যেহেতু পাস করেছি সেখানেও একদম আমরা এর আগে বা লিখিত অবজেকশন করেছি, তাতেও ওরা টাকা নিয়ে যায়। আগে যে সুরজিৎ পণ্ডিত সাহেব ছিলেন বিডিও সাহেব, তাকেও আমরা লিখিত কমপ্লেন করেছি যে কি না এরা এইভাবে টাকা তুলছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এবার যখন আমার নিজের যখন ঘর ঢুকলো তখন আমাদেরকে একদম ডাইরেক্টলি অপেনলি একদম বলছে যে না টাকা না দিলে এইভাবে তোমাদের কাজ করা হবে না। আজকে কি এই যে আজকে গেছে আবার ছবি তুলতে, পার্সের ছবি তুলছে, বারবার করে বলছি দাদা আমার ছবি তুলেন, বলছে না টাকা না দিলে সবাই তো দিচ্ছে, আপনি না দিলে কীভাবে আমি আপনার ছবি তুলে নিব? তো আমি বলছি কেন আমাদের যে কি কোনো যে আমরা যে একটা যে মেম্বার আছে আমাদের কি কোনো মর্যাদা নাই? বলছে মর্যাদার কথা আমরা জানি না, আমাদেরকে টাকা দিতে হবে না, টাকা ছাড়া আমরা কিছু বুঝি না, আমাদের কাছে 10,000 টাকা দাবি করেছে। আমার হাজব্যান্ড ওখানে মারধর করলো, তারপরে তার মধ্যেই এখান থেকে প্রশাসনরা গেছেন, তার সাথে জয়েন্ট বিডিও সাহেব গেছেন, রমেশ চন্দ্র মণ্ডল সেখানে যে আমার হাজব্যান্ডকে মারলো, আমার গায়ে হাত তুলেছে, এইভাবে জয়েন্ট সাহেব রমেশ চন্দ্র মণ্ডল এইভাবে অন্যায় করেছে আমার ঘরে, এইভাবে সেখানে প্রশাসন আছে না, মদ খেয়ে না, মদ খেয়ে বলা যায় না, আমার স্বামীর একদম রাগ সামলাতে পারছে না। এর মধ্যে যে সবার সামনে পাড়ায় যে হয়ে গেল সবাই টাকা দিচ্ছে, আমরা বিজেপি পার্টি করি, আমার হাজব্যান্ড প্রায় 25 বছর আগে থেকে এই বিজেপি পার্টি করে, কোনো দিন আমার স্বামী একদমই কোনো নোংরা কাজে যায় না, কোনো কারো একদম কাটমানি খেতে চায় না, ও সাচ্চাই হতে চায়, সাচ্চাই বিজেপি এইভাবে ও থাকতে চায় যেন আমার একদম আমরা মোদিজি। আজকে কি মারধর করেছে আপনার স্বামী, বাস দিয়ে মারধর করেছে? হ্যাঁ, ওকে মেরেছিল যখন মানে কি নিজেকে সামলাতে পারছে না, এত করে রিকোয়েস্ট করে বলার পরেও ও শুনছে না, তখন তাকে এইভাবে করে মারা হয়েছে। প্রশাসন সূত্র হ্যাঁ, ঘোরটা যেভাবে চৌড়াতে আছে লম্বাতে আমার অনেক বেশি আছে, প্রশাসনরা যে দেখতেও পারে যে কি আমার লম্বা আছে, এভাবে যেভাবে করা হয়েছে তাকে জোর করা কিছু হয়নি, হয়েছে যে কেন করবেন না, একদম ডাইরেক্টলি বলছে যে কি দাদা আমি যে প্রমাণ দিয়ে দিব, এর আগে যে আমার পার্সে যারা যা আছে তো এইভাবে কি হয় না, ওরা যে কম আছে তাতে যে কি আমারইটা হবে না, এইরকম তো হয়নি, পাড়ারও তো যে আছে যে ওদেরও তো চোখ কম আছে, ওদের কিভাবে হয়ে গেল, ওরা ওদের কাছে কাটমানি পেয়েছে বলে হয়ে গেছে, আর আমরা এইভাবে আমরা একদম মেম্বার বলে আমরা দেয়নি বলেও করলো না। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে করেছে ও। জয়েন্ট বিডিও সাহেব আমার একদম আমার আমার বাড়িতে ঢুকে প্রশাসনের সামনে একদম আমার বরকে আর আমাকে একদম হাত চালিয়ে দিয়েছে, এখন প্রমাণও হবে এরা প্রশাসনরা। আমার স্বামীর গায়ে প্রথমে জয়েন্ট সাহেব ওই রমেশ চন্দ্র মণ্ডল একদম হাত চালিয়েছেন প্রশাসনের সামনে, সেটা প্রমাণ আছে। আমার স্বামী প্রথমে তো প্রসঞ্জিৎ বাবু গেছিল, তখন তো জয়েন্ট সাহেব যায়নি। হ্যাঁ, প্রথমে প্রসঞ্জিৎ বাবু মারধরটা তো প্রসঞ্জিৎ বাবুকে করা হয়েছে। হ্যাঁ, তো একজন সরকারি আধিকারিকের উপরে হাত চালানো এটা কি ঠিক বলে মনে করছেন? অন্য পথ তো ছিল, সরকারি আধিকারিকের যখন ঠিক নাই তো সরকারি আধিকারিকের কাটমানি নেওয়া কি ঠিক? হ্যাঁ, যে কি সরকারি একটা কর্মচারী এইভাবে কি ও ব্লক চালাবে, এইভাবে কাটমানি নিয়ে নিয়ে একটা গরিবের মানুষ গরিবের কাছ থেকে এইভাবে আমাদের একটা মেম্বারের কাছ থেকে এইভাবে নিয়ে যাও? ওই যখন কাটমানি চাইছিল সে নিয়ে কি আপনি অভিযোগ করেছিলেন প্রসঞ্জিৎ বাবু কাটমানি চাইছে নিয়ে? প্রসঞ্জিৎ বাবু বলে মানে কি আমরা আড়াই 8-9 মাস আগে যখন যে সুরজিৎ বাবু ছিলেন তখন আমরা অভিযোগ করেছিলাম প্রসঞ্জিৎ বাবুর নামে। না, সেটা আমি ডাইরেক্টলি এখন বলতে পারছি না কার নামে করেছে, ওনার সঙ্গে আমার হাজব্যান্ড ভিতরে আছে ওর সঙ্গে কথা বলে কার কার নামে করেছে, লিখিত আছে সভাপতি জানেন। আবার আমাদের বডিতে যারা মেম্বার ছিল ওই টিএমসির মেম্বার, আমি তো বিরোধী নেত্রী বডির মাধ্যমেই আমি ছিলাম ওই সময়, আমাদের ওই গোপালপুরের একটা সাইফুদ্দিন দা নামে ওরই হাতে আমাদের ওই রিসিপ্ট কপিটা আছে। এখন আপনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, কি চাইছেন এখন? আমি এখন চাইছি যেন ওই সরকারি প্রসঞ্জিৎকে আর ওই পলাশ আর রমেশ চন্দ্র নামে আমি আবার আমি পাল্টা কেস করব, ওদের জন্য শাসন হওয়া চাই, এইভাবে যেন সমাজে এইভাবে যেন পাড়ায় পাড়ায় কাটমারি বন্ধ হওয়া চাই। আমরা আমি বিজেপি করছি, আমি অন্যায় আমি অবিচার আমি দেখতে চাই না, আমি এটাকে একদম সিরিয়াসলিভাবে আমি এটা চাইছি যে একদম বন্ধ হোক কাটমারি। আপনার নাম? আপনি? আমি রেণু মণ্ডল। কি পদে রয়েছেন? আমি পঞ্চায়েত সমিতি বিরোধী নেত্রী। না, আমরা শুনলাম এই আমি কিছুক্ষণ আগে এই খবরটা শুনলাম যে সরকারি অধিকারী যা ওই ইয়ে থেকেছিলো আর কি, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সার্ভে করতে গেছিল,
সেখানে নাকি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার নেত্রীর স্বামী এবং তারা দুজনই আর কি অন্যায়ভাবে মারধর করেছে। তো এটা আমাদের মানে খুব হতাশজনক ঘটনা আর কি আমাদের মানিকচকে এইভাবে ঘটল। কারণটা হচ্ছে যে এখানে বিজেপি আজকে ভারতবর্ষে যেভাবে সরকারটা চলছে এবং বিজেপি পার্টি আর রাজ্যের তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল এমনভাবে রাজ্যটাকে বিষাক্ত করে দিয়েছে যে এই যে ঘটনা শুধু আজকে ঘটেছে শুধু তাই নয়, এই ঘটনা কিন্তু মানে সারা বাংলাতে এই ঘটনাটা ঘটছে। কারণ যে পথে তৃণমূল সেই পথেই বিজেপি, স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটেছে এটা আমরা তীব্রভাবে নিন্দা করছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করব। কারণ এইগুলো ঘটনা যেন আর পরবর্তীতে না হয় না, হতেও পারে এটা বলা যাবে না। এই তো বাংলার যে সরকার চলছে কাঠমানির সরকার, কিছুদিন আগে এই স্লোগানটাই ছিল চাল চুরির সরকার, কাঠমানির সরকার। হ্যাঁ, তো এইগুলো না হওয়ার কিছু নাই। আজকে আমি বলি আপনাদের যে পঞ্চায়েতগুলো যে টাকা লুট হচ্ছে, মেম্বার প্রধান যে সমস্ত টাকা লুট করছে, ঘরের টাকা, 100 দিনের টাকা, এই সমস্ত টাকা লুট করছে, এর পিছনে তো একটা কারণ আছে। কারণ যারা আজকে রক্ষক তারাই ভক্ত, আজকে ভগবান থেকে ওপরে ভগবান, নিচে মেম্বার প্রধান, আর মিডিলে সমস্ত অফিসাররা যুক্ত আছে, যার কারণে এই ঘটনাটা ঘটছে। এটা তো বলার কিছু থাকে না, অবশ্যই হতে পারে, না হওয়ার কিছু না, বন্ধ হওয়া উচিত আমার মনে হয়। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।